লোক আছেন, বুদ্ধিজীবীরা আছেন, বা আমার সামনে আমার প্রিয় বা আমার যে বাচ্চারা আছেন, আসসালাম আলাইকুম। আমি প্রথমেই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনারা কিছু দিন কষ্ট করে আপনারা আমার কয়েকটি কথা শোনার জন্য আপনারা আজকে এসছেন, এজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি সম্বন্ধে কথা বলার আগে আমি কিন্তু বাংলাদেশের সম্বন্ধে কিছু কথা বলতে চাই। যেহেতু আপনারা সবাই প্রবাসী, আপনারা প্রবাসী থাকেন, আমি আপনারা সবাই জানেন একটু কথাটা আমি বাংলাদেশের সম্বন্ধে আপনারা সবাই জানেন যে এখন যে পর্যায়ে বাংলাদেশটা জন্মেছে, শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশটা যে জায়গায় এসছে, এটা কিন্তু আমরা সারা বাংলাদেশকে, সারা পৃথিবীতে, সারা আপনার বিশ্বতে কিন্তু বাংলাদেশ যে উন্নয়নের একটা রোল মডেল সেটা সবাই কিন্তু এখন স্বীকার করতেছে। এবং যে যে কথাটা এটা কেমনে হইল সেটা আমাকে অনেক লোকজন জিজ্ঞাসা করে। আমি বলি যে 10 বছর আগে যদি আমাকেও কেউ জিজ্ঞাসা করতো আর আমাকে যদি বলতো যে আগামী 10 বছরে বাংলাদেশ এই পর্যায়ে চলে আসবে, আমি কিন্তু বিশ্বাস করতাম না, আমি কিন্তু বিশ্বাস করতাম না। আপনারা সবাই এখানে দাঁড়িয়ে টিভি করতেছেন, পিছনে লোকজন দেখতে পারতেছেন, আপনারা যদি একটু বসে গেলেন তাহলে ভালো হবে। তো যে কথাটা বলছিলাম যে আমিও বিশ্বাস করতাম না যে বাংলাদেশ 10 বছরে যে জায়গায় আসবে। আপনি প্রত্যেকটি খাত যদি নেন, বিদ্যুতের আমার মনে আছে 14 ঘন্টা আমাদের লোডশেডিং হতো। এখন আমি শুধু বিদ্যুতের সম্বন্ধে কিছু কথা বলতে চাই। জননেত্রী শেখ হাসিনা 96-তে যখন ক্ষমতায় আসলেন, 2001-এ যখন ক্ষমতায় আমরা ছেড়ে দিলাম, তখন বিদ্যুৎ 4000 মেগাওয়াট ছিল। আমরা 7 বছর 5 বছর বিএনপি, 2 বছর আর্মি রুলের পরে 7 বছর যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমরা দেখলাম যে যেখানে 4000 মেগাওয়াট ছেড়ে গিয়েছিলাম সেটা 3500-এ নেমে গেছে। এবং এই 10 বছরে 3500 মেগাওয়াট থেকে এখন আমরা 23000 মেগাওয়াটে আমরা নিয়ে এসেছি। এবং যে উন্নয়নটা হয়েছে সে উন্নয়নটার মূল কারণটা, একটি মূল কারণটা হলো বিদ্যুৎ। বিদ্যুতের সমস্যাটা সমাধান করার কারণে আমাদের অনেক বিনিয়োগ হয়েছে, বিনিয়োগ হওয়ার কারণে আমাদের যে ইকোনমিক গ্রোথটা হয়েছে সেটা বিদ্যুতের কারণে হইল। এবং এটা কেমনি হইল আপনি জানেন, যখন প্রধানমন্ত্রী প্রথমে 2010 সালে যখন উনি বললেন যে আমি বিদ্যুতের সমস্যা সমাধান করার জন্য আমি রেন্টাল পাওয়ার প্ল্যান দিব, তখন অনেক লোকজন বলল, অনেক আমাদের অর্থনীতিবিদরা আর বেশ প্রযুক্তিগত বললো যে যারা যারা এই রেন্টাল পাওয়ার প্ল্যান পাচ্ছে সবাইকে আমরা জেলে দিব। বললো যে এই রেন্টাল পাওয়ার প্ল্যান্টের কারণে বাংলাদেশে আমরা কিন্তু ব্যাংক্রাফ্ট হয়ে যাবো, এত ভুল, এত বড় ভুল সিদ্ধান্ত হইতে পারে না। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সেটা নিয়ে উনি বললেন না, আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এটা থাক, এটা থাকবে। রেন্টাল পাওয়ার প্ল্যান্টের পরে সেটা ওনার শর্ট টার্ম ছিল, মিডিয়াম লং টার্মে তখন দেখা গেল যে এই একটি সিদ্ধান্তর কারণেই কিন্তু আমাদের বিদ্যুতের সমস্যাটা
সমাধান হইলো এবং এখন যেটা আমি বললাম আমরা 23,000 মেগাওয়াটে আছে। তারপর আসেন গ্যাসে, গ্যাসের সমস্যা সমাধান করার জন্য এলএনজি ইম্পোর্ট করার কথা হলো। আমরা এখন এলএনজি ইম্পোর্ট করতেছি এবং গ্যাসের সমস্যাটাও দেশে সমাধান হয়েছে। এছাড়া আমাদের যে এখন দেশটা যে জায়গায় এসছে, কিছুদিন আগে প্রায় 2 সপ্তাহ আগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আপনার অ্যানাউন্সমেন্ট করেছে যে এশিয়া প্যাসিফিক রিজনে, শুধু আপনার সাউথ এশিয়া না, পুরো এশিয়া প্যাসিফিক রিজন, এশিয়া প্যাসিফিক রিজনের মানে আপনার চায়না, মালয়েশিয়া, ফিলিপিন, অস্ট্রেলিয়া, সবগুলি যতগুলি দেশ আছে এশিয়ান দেশগুলি, এশিয়ান প্যাসিফিক, আর আমাদের সাউথ এশিয়ান দেশের মধ্যে সব থেকে হাইয়েস্ট গ্রোথ করেছে বাংলাদেশ, 8.13%। এবং এটা কিভাবে সম্ভব হয়েছে যে জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বিশ্বাস করেন যে ওনাকে একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিতে হবে, এটা হলো সরকারের কাজ। কিন্তু সরকার সব কাজ করতে পারবে না, বেসরকারি খাতের উপরে উনি কিন্তু বিশ্বাস রাখেন এবং এই অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়ার কারণেই সব টাকা কিন্তু বেসরকারি খাতকে উনি সুযোগ করে দিয়েছেন। এখন আপনারা জানেন যে জিনিসটা আমরা আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই যে বেসরকারি খাতে আপনার বিদ্যুৎ জেনারেশনটা বেসরকারি খাত করবে, আপনার হাসপাতাল এখন বেসরকারি হাসপাতাল আছে, টেলিভিশন স্টেশন আপনার বেসরকারি টেলিভিশন স্টেশন আছে, বিশ্ববিদ্যালয় আপনার যে বেসরকারি ইউনিভার্সিটি হবে এটা আমরা কিন্তু কল্পনা করতে পারেনি, ব্যাংক, ইন্স্যুরেন্স, যে যে খাতে কিন্তু অতীতে শুধু সরকার থাকতো প্রত্যেকটি খাতে কিন্তু এখন প্রাইভেট সেক্টরকে সুযোগ দেওয়া হয়েছে। এই কারণটাই এখন আমাদের যে অর্থনীতিটা আছে, আমাদের অর্থনীতির প্রায় 70-78% কিন্তু বেসরকারি খাত আপনার করতেছে। আরেকটি কথা আমি এখানে বলতে চাই, সেটা হলো আমাদের কৃষি খাত। এই যে কৃষি খাতে যে আমাদের সফলতাটা হয়েছে এটা অকল্পনীয়। আপনারা জানেন সবসময় বলা হইতো, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, আমাকে সবসময় বলা হইতো যে বাংলাদেশে আমাদেরকে খাদ্যটা বিক্রয় করতে হবে, যেহেতু আমরা যদি খাদ্য আমরা না পাই তাহলে আমাদের এখানে আমার মঙ্গা কথা তো ছিল, নর্থ বেঙ্গলে মঙ্গা আছে। আজকে আমাদের কৃষি খাতে সফলতার কারণে আমরা আজকে কোথায় আছি, আমরা ফুডে শুধু সেলফ সাফিসিয়েন্ট নয়, এই বছর প্রথম আমরা কিন্তু চালটা আমরা রাইস এক্সপোর্ট করেছি এবং আমরা আজকে বাংলাদেশ ফোর্থ লার্জেস্ট প্রোডিউসার অফ রাইস ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু আজকে বাংলাদেশ আছে। অথচ আপনারা জানেন আমাদের জমিটা খুব অল্প, আমরা কিন্তু মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আমরা হলাম 165 মিলিয়ন পিপল, 16.5 কোটি টাকা, 16.5 কোটি মানুষ, কিন্তু আমাদের সাইজ মাত্র অল্প সাইজের, মোস্ট আমরা আগে শুধু ধান গ্রো করতাম, এখন আমরা গমে চলে গিয়েছি এবং নতুন একটা ক্রপ যেটা বিরাট বড় ক্রপ হয়েছে সেটা হলো ভুট্টা। এখন আমরা কিন্তু 8th largest প্রোডিউসার অফ ভুট্টা ইন দ্য ওয়ার্ল্ড আছি। এছাড়া আমরা 4th largest প্রোডিউসার আপনার ভেজিটেবলসের আছি, মানে সবজিটা আমাদের যে গ্রোথ হচ্ছে কৃষি খাতে। তাছাড়া আপনার ডায়েরি প্রোডাক্ট, মুরগি, ডিম,
আমি যদি আপনাদেরকে ফিগার বলি দেই যে প্রত্যেকদিন বাংলাদেশে কত ডিম বিক্রি হয় আর কত মুরগি বিক্রি হয় সেই ফিগারটা আপনি দেখলে আপনি মনে করবেন যে অকল্পনীয়। তো দেশটা যে এসছে এটা আমাদের আবার কৃষি খাতেরও এখানে বিরাট বড় অবদান আছে। এছাড়া যেটা জনতা শেখ হাসিনা করলেন, যেহেতু জমিটা আমাদের খুবই কম, বাংলাদেশে জমি খুবই কম, জমিটা হলো আমাদের আমি মনে করি সব থেকে প্রেশাস, ল্যান্ড ইজ ভেরি প্রেশাস টু আস। তা এর আগে কি হতো, একটা রাস্তা হতো, রাস্তা হওয়ার সাথে সাথে একজন গিয়ে ওখানে জমিন কিনত, কৃষি জমিটাকে কিনে ভরাট করত, ভরাট করে ওখানে একটা ইন্ডাস্ট্রি করে দিত। ইন্ডাস্ট্রি করার পরে কান্নাকাটি শুরু হতো, আমাকে এখন গ্যাস দাও, আমাকে আবার ইলেকট্রিসিটি দাও, আমার কি আমি কি করবো, আমি তো ইলেকট্রিসিটি নাই গ্যাস নাই। তো ইন্ডাস্ট্রি এভাবে অনেক ইন্ডাস্ট্রি বাংলাদেশে এভাবে আনপ্ল্যান্ড ভাবে হচ্ছিল, যার কারণে অনেক ক্ষতি হচ্ছিল এবং অনেক কৃষি জমি নষ্ট হচ্ছিল। জনতা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি কি করলেন, তিনি সিদ্ধান্ত নিলেন যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করবেন, স্পেশাল ইকোনমিক জোন একসঙ্গে, এবং সে জায়গায় উনি বললেন যে যতগুলি স্পেশাল ইকোনমিক জোন হবে প্রত্যেকটিতেই যতগুলি ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, ইলেকট্রিসিটি, গ্যাস, পানি, ইটিপি, এগুলি সব কিছু করা হবে, এবং এখন থেকে যারা ইন্ডাস্ট্রি করবে তাদেরকে কিন্তু এই আন্তর্জাতিক এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কিন্তু ইন্ডাস্ট্রি করতে হবে। সেদিন আমি আমার এলাকায় যাচ্ছিলাম এবং আমি এই থেকে দেখলাম যে রাস্তার পাশে আমার মনে হয় এটা নগরের আগলা আগলা ইউনিয়নে আমি দেখেছিলাম রাস্তার পাশে দুই তিনটা জায়গায় প্লট কিনে বা জমি কিনে কৃষি জমিটাকে ভরাট করা হচ্ছে। আমি কিন্তু ডিসিকে নির্দেশ দিয়েছি যে ওটা বন্ধ করতে, আমরা কিন্তু আর কৃষি জমিনের উপরে কিন্তু আমরা ইন্ডাস্ট্রি করতে দেব না। ইন্ডাস্ট্রি করতে হলে আপনি বিশেষ অঞ্চলে যেতে হবে। তো এছাড়া গত এবার যে আমরা কয়েকদিন তিন চার দিন আগে আমেরিকান ইউএস যে চেম্বার অফ কমার্স আছে তাদের সাথে আমাদের মিটিং হচ্ছিল, সেখানে অ্যাম্বাসেডর টেরি শেফার তিনি আমাদের বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিলেন অনেকদিন আগে, তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা প্রশ্ন করলেন যে গার্মেন্ট বাংলাদেশে গার্মেন্ট সাংঘাতিকভাবে সফলতা পেয়েছে, তো ঠিক আছে বুঝলাম গার্মেন্টে বাংলাদেশ বিশ্বের দুই নম্বর হয়ে গেছে, খুব ভালো করতেছে, কিন্তু গার্মেন্টের পরে কোন খাতটা আছে যেটা গার্মেন্টের মতন বড় খাত হবে। তো আমরা সেখানে আমরা যেটা রপ্তানিটাকে ডাইভার্সিফাই করার জন্য আমরা যা বলতেছি সেটা আমরা করছি, আমাদের চামড়া খাত আছে, ওষুধের খাত আছে, অনেকগুলি খাত আছে, ফার্নিচার আছে, এখন আমরা ফার্নিচার আপনারা আশ্চর্য হবেন শুনে, বাংলাদেশ আমি নিজে জানতাম না, সেদিন আমি এই স্ট্যাটিস্টিকটা পাইলাম, উই আর দ্য এইট লার্জেস্ট এক্সপোর্টার অফ বাইসিকলস ইন দ্য ওয়ার্ল্ড, মানে আমরা সাইকেল বানাইতেছি আমি নিজে জানতাম না, উনি বললেন তুমি বলো তুমি উত্তর দাও, উনি বললেন যে নেক্সট বিগ খাতটা হলো
আইটি খাল। এখন আমি আমার মনে আছে যে যখন 2010 সালে আমি প্রধানমন্ত্রী বলেছিলেন আমি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করব, তখন সবাই কিন্তু এসেছিল যে বাংলাদেশ ডিজিটাল হবে, কিন্তু আজকে বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়ন পর্যন্ত, আমাদের নবগঞ্জ আর আমাদের দোহারের প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু ফাইবার অপটিক ব্যাকবোনটা চলে এসেছে। আমরা ব্রডব্যান্ড, উই আর সাপ্লাইং ব্রডব্যান্ড দ্য চিপেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা যে প্রাইসে আমেরিকাতে যে ব্রডব্যান্ডের জন্য আপনারা যে দাম দিচ্ছেন তার থেকে কম দামে আমরা কিন্তু বাংলাদেশের ব্রডব্যান্ডটা আমরা সাপ্লাই করতেছি। এবং উই হ্যাভ এ ইনফ্রাস্ট্রাকচার, প্রত্যেকটি স্কুলে এখন শেখ রাসেল ল্যাবরেটরি করা হয়েছে, কম্পিউটার ল্যাবরেটরি প্রত্যেকটি স্কুলে, প্রাইমারি স্কুলে আমরা কিন্তু উই আর গিভিং কম্পিউটার্স। তো আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলা জানাইতে চাই আপনাদেরকে। আমি সকালে একটা টিভি ইন্টারভিউতে কথা বলেছি, কয়েকদিন আগে আমার কাছে একজন তরুণ ছেলেটা এসছে, সে এসে বললো আমার খুব সমস্যা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো আমি ফ্রিল্যান্সার। আমি ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সার মানে বলে যে আমি সফটওয়্যার ডেভেলপ করি, আমি অ্যাপস ডেভেলপ করি, আমি ফ্রিল্যান্সিং করি, আমি বাসায় থেকে আমার বাসায় বসে আমি করি। কাছে ভালো কথা, তো সমস্যাটা কী হয়েছে? বলো সমস্যাটা হলো যে আমি অনলাইন পোর্টালে ফ্রান্সের একজন মহিলা যার ফুলের দোকান আছে, ফ্লরিস্ট ফ্লাওয়ার শপ, সে আমাকে বলেছে যে ওর জন্য ওর যে
করতেছেন খুব ভালো কাজ, কিন্তু আপনাকে করার আগে আমরা অলরেডি নিজে আমরা একটা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সারদের জন্য আমরা একটা উইন্ডো ওপেন করেছি, এবং তারা বলল যে গত বছর এর মাধ্যমে ওভার $100 মিলিয়ন তারা কিন্তু পেয়েছে ফ্রিল্যান্সিং। এবং আমাদের হিসাবে ওভার $1 বিলিয়ন কিন্তু আপনার ফ্রিল্যান্সিং করছে, এবং বাংলাদেশে এখন মোর দ্যান 1.5 লক্ষ বাংলাদেশ তো ফ্রিল্যান্সিং এর জন্য নাম্বার 1 কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মোর দ্যান 1.5 লক্ষ লোক কিন্তু এই কাজ করতেছে। তো আপনার খুব শীঘ্রই আপনি দেখবেন যে যেভাবে ডিজিটাল বাংলাদেশ এটা হয়েছে ডিজিটাল বাংলাদেশের কারণে, এবং আমরা এখন যে কাজটা করতে চাচ্ছি আপনারা সবাই জানেন যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা চলে আসতেছে, 1st, 2nd, 3rd ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলে গিয়েছে, এখন আপনার 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা 4th IR যেটা বলে, আপনারা যারা এখানে যারা তরুণ তরুণীরা যারা আছেন দ্য ইয়াঙ্গার জেনারেশন আপনারা সবাই জানেন এটার চ্যালেঞ্জটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ন্যানো টেকনোলজি, এগুলি নিয়ে যেভাবে পৃথিবীতে যাচ্ছে সিরিয়াস কাজ করতে হবে। এবং আমাদের গত আজকে বোধহয় বা গতকাল খবরের কাগজ আমি দেখেছি বাংলাদেশের একটা 16 বছরের বয়সের ছেলে রোবোটিক্সে সারা পৃথিবীতে সে প্রতিযোগিতা করছে। এগুলি না হচ্ছে দেশে এটা একদম অকল্পনীয় জিনিসগুলি হচ্ছে। আমি এগুলি আপনাদেরকে কেন আমি দোহার লাভ সম্বন্ধে এখন কিন্তু বাংলাদেশ সম্বন্ধে বললাম, তো আপনারা প্রবাসে থাকেন, আপনারা যদিও এখানে এসে আপনাদের মধ্যে অনেক আপনারা অলরেডি আমেরিকান সিটিজেন হয়ে গেছেন এবং আপনারা অনেক গ্রিন কার্ডে আছেন, অনেক আমেরিকান সিটিজেন হবেন, কিন্তু তারপরেও আপনাদের যেহেতু আপনাদের অরিজিনটা হলো বাংলাদেশ, আমি বাথরুমে যাব, আপনাদের দেশের প্রতি একটা টান আছে, কাকে দিব আমি কিন্তু মনে করি দ্যাট একটু ধরে রাখেন প্রবাসীরা, আপনারা কিন্তু বাংলাদেশের অ্যাম্বাসেডর, প্রত্যেককে আপনি কিন্তু আমাদের বাংলাদেশের আপনারা অ্যাম্বাসেডর, এবং আমি দেশের সম্বন্ধে কয়েকটি কথা বললাম, শুধু সংক্ষেপে বললাম, দেশের সম্বন্ধে বলতে গেলে অনেক সময় লাগে, সো দ্যাট আপনারা আপনাদের বন্ধু বান্ধব শুধু না আপনাদের যে আমেরিকান বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকেও আপনারা যদি দেশের সম্বন্ধে যেন আপনারা কথা বলতে পারেন। আমি একটু পরে আমি কথা বলব, আমি সে জায়গায় যাওয়ার আগে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের আমার কাছে অনেক লোকজন আসে, অনেক রকমের কথা আমরা শুনি এবং আমার খুব খারাপ লাগে যে আমাদের দেশ যে জায়গায় এসে গেছে, আপনার দেশের ডেফিনেটলি আপনি সমালোচনা করবেন, সব কিছু যে 100% ঠিক হয়ে গেছে তা নয়, অনেক সমস্যা আছে, সে সমস্যার সম্বন্ধে আপনি আপনার অধিকার আছে, আপনি কিন্তু সমালোচনা করবেন, কিন্তু শুধু সমালোচনা করার কারণে যে সমালোচনা করা জাস্ট টু ক্রিটিসাইজ ফর দ্য সেক অফ ক্রিটিসিজম সেটা কিন্তু খুব দুঃখজনক। এবং আমাদের এক শ্রেণীর লোকজন আছে যাদের কাছে কিন্তু কোনো জিনিসই ভালো না দেশের সম্বন্ধে, যত ভালো করি না কেন তারা কোনো না কোনো ভাবে বলবে না এটা ঠিক না, তো এটা প্রতিবাদ করার দায়িত্ব আপনাদের, কিন্তু এটা প্রতিবাদ করার দায়িত্ব আপনাদের, তো আমি সেই কথাটাও আপনাদেরকে বলবো যে যখন কেউ দেশের সম্বন্ধে জেনুইন যদি কেউ ক্রিটিসিজম করে সেটা ডেফিনেটলি আমরা অ্যাকসেপ্ট করবো, কিন্তু আননেসেসারিলি যারা কেউ ক্রিটিসিজম করে সেটা আপনারা প্রতিবাদ করেন। এবং আমরা আজকে আবার আজকে সকালে টিভি ইন্টারভিউতে একই কথা বলেছিলাম, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলি যে
আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু ওনার যে সোনার বাংলার স্বপ্নটা, সে স্বপ্নটা কিন্তু মেনলি দুটো অংশ। একটা উনি বলেছেন যে আমি চাই বাংলাদেশ যেন ক্ষুধামুক্ত হয় এবং দারিদ্র্যমুক্ত, এটা হলো ওনার মেন সোনার বাংলা। উনি মনে করেছেন যেদিন বাংলাদেশ ক্ষুধামুক্ত এবং দারিদ্র্যমুক্ত হয়ে যায় তখন কিন্তু বাংলাদেশে সোনার বাংলার স্বপ্নটা বাস্তবায়ন হবে। তা আমি সেদিন প্রধানমন্ত্রীকে বললাম যে আমরা অর্ধেকটা তো হয়ে গেছে, ক্ষুধামুক্ত তো আমরা হয়ে গেছি, এখন আমরা যেটা মন্দার কথা বলতো, সেদিন টিপু মুন্সি আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী ওনার সাথে একটা প্রোগ্রামে নিউ ইয়র্কে ছিলাম, উনি বললেন আমি রংপুরের মানুষ এবং রংপুরের সবসময় মন্দা হইতো, এখন আমরা মন্দার কথাটাই কিন্তু আমরা ভুলে গেছি। সারা বাংলাদেশে কেউ বলতে পারবে না যে কেউ এখন ক্ষুধার্ত আছে, মানে আপনার আমি যেটা বললাম আমরা সেন্স অফ ফিশিয়াল ফুড আমরা এখন ফুড এক্সপোর্ট করতেছি, তো সেটা অর্ধেক আমাদের এই স্বপ্নটা সোনার বাংলাটা হয়ে গেছে। এখন দারিদ্র মুক্ত, দারিদ্র আমরা 10 বছরে 43% পভার্টি রেট 43% থেকে আমরা নামাই নেমে এসছি 21% 21% এবং এটা আমরা আগামী 3-4 বছরে ইনশাল্লাহ আমরা এটা 16% নামিয়ে আসবো এবং আমরা আলটিমেটলি 10% আমরা কিন্তু দারিদ্র রেটটা ইনশাল্লাহ নামাবো। আপনারা জানেন আমাদের পার ক্যাপিটাল ইনকাম অলরেডি $1,990 হয়ে গেছে, আগামী বছরে $2,000 ক্রস করবে। প্রত্যেক জায়গায় কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছে। এবং আমি এখন একটু ধর নবাবগঞ্জের কথা বলি, আমি আগে নবাবগঞ্জের কথা বলি। আমি যখন ইলেকশন করতে নামলাম নবাবগঞ্জের সাথে দোয়ারে তো আমি আগে গিয়েছিলাম, 2001 আমি দোয়ারে ইলেকশন করেছিলাম, এই প্রথম আমি নবাবগঞ্জে। তো আমাদের দোয়ার নবাবগঞ্জ নিয়ে আমাদের টোটাল ভোট কেন্দ্র ছিল ২৭৮টা আমাদের ভোট কেন্দ্র ছিল। তা আমি সিদ্ধান্ত নিলাম আমি প্রত্যেকটি ভোট কেন্দ্রতে গিয়ে ওখান বৈঠক করব এবং আমি ২৫ দিনে আমি সকাল 7:30 শুরু হইতাম, আমার বাসা থেকে রওনা দিতাম, রাত্রে 12টা পর্যন্ত আমি কিন্তু রাত্রে 12টা 12:30 আমি বাসায় ফিরতাম এবং সারাদিন আমি 10 থেকে 12টা আমি ভোট কেন্দ্র ডেলি আমি যাইতাম, সেখানে ওঠান বৈঠক করতাম। তাতে তার মানেটা কি, তার মানে আমি একদম তৃণমূল পর্যায়ে আমি নবাবগঞ্জ এবং দোয়ারে আমি গিয়েছি প্রত্যেকটা ইউনিয়ন ভোট কেন্দ্র যাওয়ার মানে হলো কি আপনি একদম তৃণমূল পর্যায়ে চলে গেলেন। নবাবগঞ্জে আমি যেটা দেখলাম আমার কাছে যেটা একটু অবাকই লাগলো যে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল, শুধু রাস্তাঘাট না আমাকে বলা হলো যে এখানে কেউ কিন্তু কোনোদিন নবগঞ্জের কোন এমপি কিন্তু এই কাজটা নিয়ে কাজ করে না। এর আগে যখন মান্নান সাহেব ছিলেন বিএনপির সময় উনিও কোনো কিছু করেন নাই, তারপর আমাদের মান্নান খান যখন আসলেন উনিও করেন নাই, তারপর সালমা ইসলাম আসলো, তো আমি তখন বললাম যে ঠিক আছে আমি কথা দিচ্ছি যে আমি এই রাস্তাঘাট ঠিক করার হবে আমার প্রথম। এবং আপনার আট এখনো কত ক্ষমতা এসছি আমাদের কত মাস হয়েছে, 8-9 মাস হয়েছে,
এই নয় মাস মাথায় আপনারা সবাই খুশি হবেন শুনলে, আমি যেটা অলরেডি হয়ে গেছে একমেকে যাচ্ছে, আমি নওয়াবগঞ্জের দোহারের এই রাস্তাঘাটের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করলাম, মাননীয় এলজিআরডি মন্ত্রীকে অনুরোধ করে আমি একটা স্পেশাল ডিপিপি করেছি, যেটা আপনার স্পেশাল একটা প্রকল্প নেওয়া হয়েছে, সেই প্রকল্পের সাইজটা হলো শুধু তোমার নামের যে রাস্তার জন্য সেই প্রকল্পের সাইজটা হলো 1,000 কোটি টাকা। যে প্রকল্পটা এখন ডিপিপি হয়ে গেছে, এখন প্ল্যানিং কমিশনে যাচ্ছে, আমি গিয়ে মাননীয় প্ল্যানিং মন্ত্রীকে অনুরোধ করে এটা আগামী একনেক মিটিংয়ে পাস করিয়ে, একবার এটা যখন পাস হয়ে যাবে আগামী 4 বছরে এই 1,000 কোটি টাকা শুধু রাস্তাঘাট আর ব্রিজ কার্যের জন্য কাজ হবে, এবং ইনশাআল্লাহ এই 4 বছরের পরে কিন্তু নওয়াবগঞ্জ আর দোহারের কেউ রাস্তাঘাট নিয়ে আর কিন্তু কোনো অভিযোগ করতে পারবে না। এই সমস্যাটা আমি কথা দিয়েছিলাম যে আমি এই সমস্যাটা আমি সমাধান করবো। এটা নওয়াবগঞ্জে আমি আরেকটা কথা দিয়েছিলাম, আমি বলেছিলাম নওয়াবগঞ্জে যে তাদের কর্মসংস্থান বাড়াবার জন্য আমি বলেছিলাম যে আমি 700-800 একরের বড় আকারে একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থা করব, সেটাও আমি একটা কথা দিয়েছিলাম। আপনারা খুশি হবেন শুনে যে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 3 মাস আগে বা 4 মাস আগে আমরা ক্ষমতায় আসার 4 মাসের মাথায় আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী থেকে অনুমতিটা নিয়েছি। আমরা কিন্তু 800 একরের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আমরা কিন্তু অনুমতি হয়ে গেছে, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে কাজটা শুরু হবে। কিন্তু তারপরে আমি শুনলাম যে ডিসি বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন তারা আবার একটা শিল্পনগরী করবে, আমি এটা শোনার সাথে সাথে আমি মাননীয় ইন্ডাস্ট্রি মিনিস্টার শিল্পমন্ত্রীকে আমি ধরলাম, আমি বললাম যে আপনি যে নতুন শিল্পনগরী করবেন সেটা আপনি কিন্তু আমার নওয়াবগঞ্জে করেন, উনি রাজি হয়েছেন। এখন আপনারা খুশি হবেন শুনলে যে আমরা এখন সোলা এবং শিল্পনগরী দুটো আপনার বড়। তারপর আপনারা জানেন আরেকটি বিরাট সমস্যা ছিল যে কালীগঙ্গা এবং আপনার ইছামতি নদী এটারও কিন্তু অনেক জায়গা একটা তো ভাঙন হচ্ছিল, আরেকটা সমস্যা ছিল যে আপনি শুকিয়ে যাচ্ছিল, তো এটাকে খনন করা এবং নদীগুলিটাকে ঠিক মতন কাজ করার জন্যে এবং নদী ভাঙনটা রোধ করার জন্যে কাজা প্রকল্প ওয়াটার বোর্ড থেকে আমরা 600 কোটি টাকার প্রকল্পটা আমরা কিন্তু অনুমোদন করেছি, এবং এই কাজটা কিন্তু নওয়াবগঞ্জের মধ্যে কাজটা শুরু হয়ে যাচ্ছে। এছাড়া আমি যে উদ্যোগটা নিয়েছি সেটা আমাদের নওয়াবগঞ্জে কলাপায় যে সরকারি অফিসে আমি গিয়ে দেখলাম অবাক হলাম, এত সরকারি খাস জমি
না চলে আপনার হাসপাতাল থেকে নিয়ে আপনার লোকালে মাথাটা তারা বলেছেন যে হ্যাঁ
জয় ১৬০০ কোটি টাকা চাই, সেভেন্টি কাছে আমি মানুষ ১৬০০ কোটি টাকা দিয়ে দিই। যে প্রকল্পটা আছে এই প্রকল্পটার একটা বড় অংশটা হলো ড্রেজিং, নদী খনন। এই নদী খনন করে আমরা কিন্তু অনেক জমি রিক্লেম করব। এবং কয়েকদিন আগে ওয়াটার বোর্ডের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে আপনারা জানেন ঢাকা শহরের কাছে নতুন একটা টাউনশিপ হয়েছে পূর্বাচল, পূর্বাচলের নাম আপনারা শুনেছেন। পূর্বাচলটা হলো টোটালি ২৫ কিলোমিটার স্কোয়ার বিরাট, প্রায় ৬-৭ হাজার একর জমি, ২৫ কিলোমিটার স্কোয়ার। ওয়াটার বোর্ড আমাকে বলেছে পদ্মার পারে আমরা এই খনন করে যে নতুন জমিটা আমরা পাবো সেটা ২৫ কিলোমিটার হবে, আমরা আরেকটা পূর্বাচল দোহারে পাবো ইনশাল্লাহ। এবং সেই শহরটা যে নতুন শহরটা হবে, আমি মাননীয় প্রধানমন্ত্রী থেকে আমি অনুমতি নিয়েছি যে সে নতুন শহরের নাম আমি শেখ কামাল গ্রিন সিটি, সেটা আমরা একদম পরিবেশ বন্ধন করে আমরা একটা নতুন শহর করবো। এবং নর্থবেঙ্গলের দোহারের বাসী যারা আছে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হবে এই নতুন শহরে প্লট পাওয়ার জন্য, সেটার ব্যবস্থা আমরা করবো। আমরা দোহা নর্থবেঙ্গলের জন্য একটা জায়গাটা রিজার্ভ করবো, এখানকার লোকজন প্লট পাবে। এটাতে যে সুবিধাটা হচ্ছে, এটা নতুন জমি, এটা কৃষি জমি না, যেহেতু জমি তো নাই, তো মাননীয় প্রধানমন্ত্রীর কথা লাগে আমি কৃষি জমিটা নষ্ট করতে দেবো না। তো আমি বলছি এটা নতুন জমি না, আপনার কৃষি জমি না। দুই নম্বর, উনি জমি এখন অ্যাকোয়ার করতে চান না, অ্যাকোয়ার করতে গিয়ে অনেক টাকা লাগে, তার থেকে কথা আপনি ফ্রি পাচ্ছেন। আমরা আপনি আমাকে ১৬০০ কোটি টাকা দিয়েছিলেন, সেই ১৬০০ কোটি টাকার বিনিময়ে আমি কিন্তু আপনার এত নতুন জমি পাচ্ছি, তো আমাদেরকে জমি অবলম্বন করতে হচ্ছে না। এবং তার সাথে আরেকটা জিনিস যেটা আমার প্রবলেম হয় যে মানুষ ডিসপ্লেসমেন্টটা অসাধ্য থাকলে তার লোকটাকে সরাইতে হয়, সেটাও এখানে করতে হবে না, যেহেতু এটা ভার্জিন ল্যান্ড। এটা খুব সুন্দর জিনিস হবে, আমি আগামী ৪-৫ বছরে আমার মনে হয় দোহারের কিন্তু চেহারাটা চেঞ্জ হবে, ওখানে নতুন আমাদের আগে আমি যেটা নওয়াবগঞ্জ দোহারের সাথে এই নতুন যখন শহরটা হবে আমরা ডাইরেক্ট একটা নতুন রাস্তার ব্যবস্থা করতেছি, যেটা ঢাকা শহরের সাথে ডাইরেক্ট রাস্তা হবে, তার সাথে সাথে আমরা রেল লাইনেরও ব্যবস্থা করতেছি, যাতে আমরা ঢাকা থেকে একটা রেল লাইন যেন আমরা নওয়াবগঞ্জে নিয়ে আসতে পারি, সেটাও ইনশাল্লাহ আমরা পারবো। আমি শেষ করবো আমার যেটা হবে, আমি শেষ করার আগে আমি শুধু কয়েকটি কথা বলতে চাই যে স্বাস্থ্য সম্বন্ধে আমি কিন্তু মনে করেছি, আমি আমার এলাকাতে গিয়ে আমি ওই আমি যে জিনিসটা আমার এলাকা আমাদের আমি দেখেছি আমার দুটো আমি দেখেছি সে বিরাট বড় সমস্যা আছে। একটা সমস্যা সম্বন্ধে সমাধানের সম্বন্ধে আমার চিন্তা আছে, আমি চেষ্টা করতেছি সমাধান ইনশাআল্লাহ করতে পারবো। আরেকটি সমস্যা আছে যেটা সম্বন্ধে এখনো সমাধানটা আমি পাইনি, যে সমস্যাটা আমি পেয়েছি সমাধানটা পেয়েছি সেটা হলো স্বাস্থ্য। আমাদের এলাকায় স্বাস্থ্য নিয়ে কিন্তু সিরিয়াস প্রবলেম, একটা তো আছে প্রাইভেট ক্লিনিকগুলি আছে, আমি যখন উপজেলা হাসপাতালে যাই যদি ডাক্তার সাহেব একটু দেখে যে আমার কাছে কিছু টাকা আছে তাহলে সে বলবে যে বিকালে তুমি আমার প্রাইভেট ক্লিনিকে আমার সাথে, আর যদি দেখে আমি বলি আমার কাছে হয়তো অনেক টাকা নেই তো আমাকে সে চিকিৎসা করবে না, সে আমাকে রেফার করে দিলে ঢাকা মেডিকেল কলেজে। ওই যারা গরিব মানুষ ঢাকা মেডিকেল কলেজে গিয়ে ওখানে পাওয়া যায় থাকে, ওরকম
ইচ্ছা হয় না। আমি যে কাজটা করতেছি, আমি সবাই সাথে এটা স্বামী নাকি বিভিন্ন আছে তাদের সাথে আমি কথা বলেছি, আমি একটা হেলথ ইন্স্যুরেন্স স্কিম করতেছি। আমি বলতেছি যে যদি তোমরা মাসে আমাকে মাসে যদি 100 টাকা দাও, তাহলে আমরা কিন্তু তোমাকে 100% চিকিৎসা টাকা দিতে পারবো। আমরা ঢাকা শহরে আমরা জয়েন্ট মেডিকেল করতেছি এবং যে উপজেলা হাসপাতালগুলি আছে এটাকে আমরা আপগ্রেড করে দিচ্ছি। সমাধান করতে পারি, কিন্তু যে সমস্যাটা আমি আইডেন্টিফাই করেছি কিন্তু কোনো সমাধান পাচ্ছি না, যেটা আমি মনে করি শুধু আমাদের এলাকা না বাংলাদেশের জন্য সব থেকে বড় সমস্যা এটা, এটা হলো বর্জ্য। এখন আমি যা দেখতেছি আপনারা, যে আমি কোন আমাদের ইউনিয়ন লেভেলে প্রত্যেকটা জায়গায় যেভাবে বর্জ্যটা আপনার ফেলে দেওয়া হচ্ছে এবং কোনো কিছু এটা এটা ডিসপোজালে, এটা কিন্তু ম্যানেজমেন্টে বেস্ট ম্যানেজমেন্টে, এটা কিন্তু আমরা যদি তাড়াতাড়ি কিছু না করি তাহলে এটা নিয়ে একটা বিরাট বড় সমস্যা। এটা নিয়ে আমরা চিন্তা করতেছি, আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা সমস্যা। আমি আপনাদেরকে অনুরোধ করবো এই বর্জ্য সমস্যাটা কীভাবে সমাধান করা যায় এটা সম্বন্ধে আপনারা একটু চিন্তা করেন এবং আমাকে আপনারা সাজেশন দেন যে এটা কীভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। আমি আমার বক্তব্য শেষ করবো, শেষ করার আগে আমি দুটি জিনিস বলে শেষ করতেছি। একটি হলো যে আমি আপনাদের সবাইকে আজকে, আমি যখন শুনেছি যে আপনারা আমাকে সম্বর্ধনা দিতে চান, আমি কিন্তু বলেছিলাম যে আমি একটাই কন্ডিশনে আসবো, কারণ আমি শুনেছিলাম শুধু এখানে নেই সব জায়গায় একই অবস্থা, আমি নিজের সব থেকে বড় শত্রু হলো আমি। তো আমি শুনেছিলাম যে এখানেও আপনাদের মধ্যে অনেক রুটিন আছে, আমি বলেছিলাম যে যদি আপনারা সব এক হয়ে আমাকে ডাকেন তাহলে আমি আসবো, যদি রুটিন থাকে আমি আসবো না। আমি আপনাদেরকে আজকে যারা আপনারা সবাই যে এটাকে আজকে যে অনুষ্ঠানটাকে আমাকে সম্মাননা দেওয়ার জন্য আপনারা যদি ঐক্যবদ্ধ হইতে থাকেন হইতে পেরেছেন, আমি আশা করবো যে আপনারা ভবিষ্যতে এই ঐক্যবদ্ধতাটাকে আপনারা ধরে রাখবেন এবং আপনারা সবসময় কিন্তু আন্তর্জাতিক মানে আমরা কিন্তু
চাইতেছি এবং আমরা আন্তর্জাতিক মানে একটা চুক্তি করিবার মতো আমাদেরকে বলা হচ্ছে। আর যদি দেশ যদি স্বাধীন না হতো, পাকিস্তান যদি থাকতো, পাকিস্তানে পাকিস্তানের টিমের কয়জন আমার বাঙালি